Assalamualaikum. সবাইকে के ঢাকা সদরঘাট থেকে স্বাগত জানাচ্ছি নিউশিপ টিভির পরিবারের পক্ষ থেকে। আজকে ঢাকা থেকে যে সমস্ত নৌযান ছেড়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন। প্রথমে পটুয়াখালী এক্সপ্রেস থেকে শুরু করছি। বগা পটুয়াখালী গলাচিপের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকুবালি পাস। কাজল সাত থাকছে পটুয়াখালীর উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে। সেকেন্ড ট্রিপে কুয়াকাটা এক পটুয়াখালীর উদ্দেশ্যে। প্রিন্স কামাল এক থাকতেছে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। রোটেশনে এই তিনটি লঞ্চ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পটুয়াখালী হয় গলাচিপের উদ্দেশ্যে ছেড়ে যাবে কুবালি পাস। আজ সম্ভবত রাজবংশ দশ যাবে ভাষানসরের উদ্দেশ্যে। শোলা লালখারাপথ ভাষানসর রাজবংশ দশ বরিশালের স্কোয়াড বরিশালে লাস্ট ট্রিপে থাকছে। আজকে আমি মানামি মানামি অ্যাডভেঞ্চার এক কীর্তনখোলা দশ এম বি মানামি দেখতে পাচ্ছেন। বরিশালের সবচেয়ে সার্ভিস ভালো সার্ভিস দেয় অঙ্গন নামকরণ অঙ্গন এম বি মানামি। এরপর আছে অ্যাডভেঞ্চার এক। অ্যাডভেঞ্চার একের সাথে থাকতেছে এম বি কীর্তনখোলা দশ। আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি সুন্দরবন দশ। দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন দশ এই মুহূর্তে ঘাটে আছে। বার্থিং করা শুরু বি নয় পারাবত এগারো এবং পারাবত দশ। এই হচ্ছে বরিশালের স্কোয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এম বি মানামি অ্যাডভেঞ্চার এক কীর্তনখোলা দশ সুন্দরবন দশ শুরু বি নয় পারাবত এগারো এবং পারাবত দশ। শুরু বি নয় নজন থেকে সামনে থেকে ডিজাইনটা ডিজাইন অনেক সুন্দর করা হয়েছে। পারাবত এগারো রাতের বেলা পারাবত এগারোর লাইটিংটা সামনে থেকে বেশ চমৎকার লাগে দেখতে পাচ্ছেন। পারাবত এগারো পারাবত দশ এই হচ্ছে বরিশালের স্কোয়ার এবং ভায়া ফতুল্লা চাঁদপুর হয়ে জলপথের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন বারো বরিশাল হয়ে ঘাট করে যাবে। হচ্ছে বরিশালের স্কোয়ারগুলো। আজকে ভায়া চাঁদপুর ফতুল্লা চাঁদপুর বরিশাল হয়ে জালুকাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন বারো। মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পারাবত পনেরো। আজকে ঘাটে বার্থিং করা আছে এই মুহূর্তে পারাবত মর্নিং সান পাঁচ এবং পারাবত আট নতুন দুটি। আজকে সম্ভবত ঢাকা থেকে হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই মুহূর্তে ঘাটে বার্থিং করা আছে দেখতে পাচ্ছেন। গুমা পাতাবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি প্রিন্স আউলার টু। রেজিস্ট্রেশন পাস ছেড়ে যাবে বরিশাল কাউখালী তুষ্কলের উদ্দেশ্যে ভায়া ফতুল্লা চাঁদপুর সন্ধ্যা ছয়টায়। এমবি ইয়াদ এক আজ ছেড়ে যাবে ঢাকা থেকে আমতলির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটে বার্থিং করা আছে। কুবালি নয় যাবে আজকে বৈঠাঘাটের উদ্দেশ্যে পয়সাঘাট বৈঠাঘাটের উদ্দেশ্যে এবং কুবালি এক ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ভায়া বেতাগি বামনা কালিকাবাড়ি রামনা ফুলজুরি কাকসিরা দেখতে পাচ্ছেন। আজকে বৈঠাঘাটা পয়সাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কুবালি নয় দুই এবং এমবি ফারহান চার ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে মনপুরা হাতির উদ্দেশ্যে ভায়া পুরানিয়া কালীগঞ্জ বিশ্ব রোড দৌলত হাকিমুদ্দিন কজমুদ্দিন দেখতে পাচ্ছেন। ধান চার ছেড়ে যাবে ঢাকা থেকে মনপুরা হাতির উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে পাঁচটা ত্রিশ মিনিটে এবং তার ছেড়ে যাবে ছয়টা। ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে বন্ধন পাস। বন্ধন পাস ঘাটে বার্থিং করা আছে। লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে গ্লোরি অফ শ্রীনগর তিন। নতুনটি ঘাটের কাছে আছে এখনো বার্থিং করতে পারেনি। দেবনবাড়ির উদ্দেশ্যে আজকে সাড়ে তিনটে ছেড়ে যাবে সম্পদ। আজকে ঢাকা থেকে বেতুয়া ওয়ারফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে তাসরিপ চার কর্ণফুলি সম্ভবত নেই কর্ণফুলি কোনো এবং ফারহান ছয়।
গঙ্গাপুর বোরহানের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে জামাল নয়, সৈয়দপুর তিন ছেড়ে যাবে ঢাকা থেকে পাতাহাটের উদ্দেশ্যে ভায়া বাবুগঞ্জ, হিজলা, লালখেড়াবাদ, নলবনিয়া, চরশাপুলি। ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে দুটি নৌযান, দি গ্লোরিয়াস শ্রীনগর 7 এবং কর্ণফুলী 10। পশ্চিম নৌযান দুটিকে ভোলা রুটের সদর ভোলা রুটের দুটি নৌযান আজকে আছে, কর্ণফুলী 10 এবং শ্রীনগর 7। ঢাকা থেকে পারা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে 4-1 সাবেক অ্যাডমিন জানে 11 এবং রাঙ্গাবালির উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহিদ 4।